নমস্কার মাত্র একদিনে পর পরপর দুটি দুর্ঘটনায় ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় দুইজন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে কোথায় কোথায়ও কীভাবে ঘটলো এই ভয়াবহ দুর্ঘটনা বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন পুলিশ সূত্রের খবর অনুযায়ী শনিবার রাতে তিনজন বন্ধু বাইকে করে বহরমপুরে বিষ্ণুপুর কালীবাড়ি থেকে দেবগ্রামের দিকে ফিরছিলেন দেবগ্রামের ধ্বজ পুকুরের কাছে হঠাৎ বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে যায় ফলে বাইকে থাকা তিনজনই রাস্তার ওপরে ছিটকে পড়েন সেই সময়ে পিছন দিক থেকে আসা একটি লরি এসে তাদের তিনজনকেই পিছে দেয় খবর পেয়েই সেখানে পৌঁছে যায় কালীগঞ্জ থানা দেবগ্রাম ফাঁড়ির পুলিশ ইতিমধ্যেই দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে তবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখতে এলাকার সিসিটিভি ফুটেজ দেখার পাশাপাশি লরির চালক অবস্থায় ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুর্ঘটনায় লরিটি বাইকের কাছাকাছি চলে আসার ফলে লরিটির পক্ষে ব্রেক করা সম্ভব হয়নি ইতিমধ্যে লরিটির পারমিট সহ সব কিছু ঠিক আছে কিনা তাও খতিয়ে দেখা হয়েছে এদিকে রবিবার রাতে বেতাইনে নতুন বাজারের সামনে দ্রুতগতির একটি মোটর অপর মোটর সাইকেলে ধাক্কা মারায় তিনজন গুরুতর আহত হয়েছেন আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ প্রশাসনে সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভয়াবহ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে নদীয়ায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং মৃত ছয় জনের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ